পূজাতে বেড়াতে যাচ্ছি মজা করার জন্য। বাংলাদেশে তো প্রতিবার পুজো দেখি, এবার ভারতে দেখবো। তাই আর অন্য কোনো কারণ আছে কি? কারণ না, এমনিতেই যাচ্ছি ভারতে পুজো উপলক্ষে, বেড়াতে যাচ্ছি, কারণ নেই। পূজার সমস্যা হয়, প্রতিমা ভাঙচুর হয়, গন্ডগোল মারামারি হয়। বাঙালি উৎসব বিলাসী, বলুন তো 12 মাসে 13 পার্বণ, বাঙালিদের এত পার্বণ। আর এই সব কিছুর ঊর্ধ্বেই তো আমরা জানি রয়েছে বাঙালির দুর্গাপুজোর সেলিব্রেশন। এই সময়টা যে যেখানেই থাকুন না কেন, পুজোর গন্ধ এলেই ভিটে মাটির টানে সবাই নিজেদের জায়গা ছেড়ে চলে আসার চেষ্টা করেন। এই দুর্গাপুজোর ফ্লেভারই এমন যে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে ছুটে আসেন দুর্গাপুজো দেখতে। এবার ভারতে পুজো দেখতে নদিয়ার সীমান্ত পেরিয়ে অসংখ্য বাংলাদেশি নাগরিক এলেন নদিয়ার গেদে সীমান্তে। শহর কলকাতার মানুষের কাছে এবছর মহালয়ার পর থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে। প্যান্ডেলগুলোতে এখন ভিড় আর লম্বা লম্বা লাইন, কিন্তু দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা পঞ্চমী থেকে ভারতে আসতে শুরু করেছেন। চলুন আমরা শুনে নিই দর্শনার্থী সঙ্গীতা অধিকারী কি বলছেন। পূজাতে বেড়াতে যাচ্ছি মজা করার জন্য। বাংলাদেশে তো প্রতিবার পুজো দেখি, এবার ভারতে দেখবো। তাই আর অন্য কোনো কারণ আছে কি? কারণ না, এমনিতেই যাচ্ছি ভারতে পুজো উপলক্ষে, বেড়াতে যাচ্ছি, কারণ নেই। পূজার সমস্যা হয়, প্রতিমা ভাঙচুর হয়, গন্ডগোল মারামারি হয়। পূজাতে বেড়াতে যাচ্ছি। বাংলাদেশেও পুজো হয়, কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি বাংলাদেশে দুর্গাপুজোকে কেন্দ্র করে বিস্তর অশান্তিও হয়েছে। এই বছরও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করে জানিয়েছিলেন যে হিন্দুদের নিরাপত্তা দেওয়া হবে, তাই উৎসবের দিনটা একটু ভালোভাবে কাটাতে চান। তাই তারা ভারতে এসেছেন পুজো সেলিব্রেট করতে। কি বলছেন দর্শনার্থী উজ্জ্বল কুমার অধিকারী শুনবো। ভারতে আসা পুজো, ভারতের পুজো তো অনেক বড় পুজো হয়, এবং থেকে আসা হলো পুজো উপলক্ষে। সপরিবারে এসছি আমরা, ছেলে মেয়ে ওয়াইফ এবং আমি এসছি বাংলাদেশ ইন্ডিয়ার পুজো দেখার জন্য। কেন বাংলাদেশে পুজো হয়? আমরা তো সেইভাবে পুজোটা হলো মানে আনন্দ করতে পারি না, বিভিন্ন রকম সমস্যা আছে, দেখা যাচ্ছে যে ইয়ে আছে, এই কারণে আমরা দেখতে পারেন ওই জন্য আনন্দ করার জন্য এসছি ভারতে। ভারতে দুর্গাপুজো খুবই ভালো হয়, সেই কথা জেনেই ভারতে এসেছেন বাংলাদেশের মানুষ। নদিয়ায় ভারত বাংলাদেশ গেদে সীমান্ত দিয়ে তারা ভারত ভূখণ্ডে প্রবেশ করেন। ভারতের বিভিন্ন জায়গায় বড় বড় দুর্গাপুজো হয় এবং ভালো পুজো হয় জেনেই তারা এসেছেন। ভারতের দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে, তা বিশ্ববাসীর কাছে অজানা নয়। তাই এবারের দুর্গাপুজো দেখতে নদিয়ার সীমান্ত দিয়েই ভারতে প্রবেশ করলেন বাংলাদেশিরা। পুজোর এই কটা দিন তারাও আর 5টা সাধারণ মানুষের মতো আনন্দে মশগুল হতে চান। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোতে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে ছুটে আসেন। আর অন্যদিকে দেশ পেরিয়ে বিদেশেও একইভাবে বাঙালিরা এই ধারা বজায় রেখে দুর্গাপুজোর আয়োজন করেন। তবে আমাদের যে পড়শি দেশ বাংলাদেশ, বাংলাদেশের দুর্গাপুজো ভারতের মতো না হলেও একটা ভয় কাজ করে বাংলাদেশি মানুষের মনে। কারণ দুর্গাপুজোর পরে যে ঘটনা আমরা দেখেছি, যেভাবে আমরা বিদ্বেষের যে ঘটনা দেখেছি তার ফলে খুব স্বাভাবিকভাবেই যে এই দুর্গাপুজো এলে পরে তাদের মনে কোথাও একটা ভয় করতে থাকে, তেমনটাই বলছেন একজন দর্শনার্থী যিনি বাংলাদেশ থেকে এসেছেন ভারতবর্ষে। উদ্দেশ্য কি না, তারা শুনেছেন যে ভারতবর্ষের দুর্গাপুজো খুবই ভালো করে হয়, বড় করে হয়, তাই তারা এসেছেন কলকাতায় দুর্গাপুজোতে আনন্দ করতে, কলকাতার দুর্গাপুজো দেখতে। আর ইতিমধ্যে বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা খুবই খুশি। চলুন একবার শুনে নি এই দর্শনার্থীরা কি কি বলছেন। পূজাতে বেড়াতে যাচ্ছি মজা করার জন্য, বাংলাদেশে তো প্রতিবার পুজো দেখি, এবার ভারতে দেখবো তাই। আর অন্য কোনো কারণ আছে কি? কারণ না, এমনিতেই যাচ্ছি ভারতে পুজো উপলক্ষে বেড়াতে যাচ্ছি, কারণ নেই। পূজা সমস্যা হয়, প্রতিমা ভাঙচুর হয়, গন্ডগোল মারামারি হয়। ভারতে আসা পুজো, ভারতের পুজো তো অনেক বড় পুজো হয়, এবং থেকে আসা হলো পুজো উপলক্ষে। সপরিবারে এসছি আমরা, ছেলে মেয়ে ওয়াইফ এবং আমি এসছি বাংলাদেশ ইন্ডিয়ার পুজো দেখার জন্য। বাংলাদেশে পুজো হয়, আমরা তো সেইভাবে পুজোটা হলো মানে আনন্দ করতে পারি না, বিভিন্ন রকম সমস্যা আছে, দেখা যাচ্ছে যে ইয়ে আছে, এই কারণে আমরা দেখতে পারেন, ওই জন্য আনন্দ করার জন্য এসছি ভারতে। তারা বলছেন যে বাংলাদেশেও পুজো হয়, কিন্তু বিগত সময় আমরা দেখেছি বাংলাদেশে দুর্গাপুজোকে কেন্দ্র করে বিস্তর অশান্তি হয়েছে। এই বছরও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করে জানিয়েছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়া হবে, তাই উৎসবের দিনটা একটু ভালোভাবে তারা কাটাতে চান, তাই তারা ভারতে এসেছেন পুজো সেলিব্রেট করতে। দর্শনার্থী বলছেন যে ভারতে পুজো দেখতে আসা, সপরিবারে এসেছি, বাংলাদেশের পুজোতে আনন্দ করতে পারি না, ভারতে দুর্গাপুজো খুব ভালো হয়, সেই কথা জেনেই ভারতে এসেছেন বাংলাদেশের মানুষ। নদিয়ার ভারত বাংলাদেশ গেদের সীমান্ত দিয়ে তারা ভারত উপখণ্ডে প্রবেশ করেন। ভারতের বিভিন্ন জায়গায় বড় বড় দুর্গাপুজো হয় এবং ভালো পুজো হয় জেনেই তারা এসেছেন। ভারতের দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে, তা বিশ্ববাসীর কাছেও অজানা কিছু নয়, তাই এবারে দুর্গাপুজো দেখতে নদিয়ার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশিরা। পুজোর এই কটা দিন আর পাঁচটা সাধারণ মানুষের মতোই আনন্দে মশগুল হতে চান তারা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট, অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরই পাশাপাশি হোয়াটসঅ্যাপেও আমাদেরকে ফলো করুন।